শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কাবুল থেকে ফিরে তালিবানের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় শিক্ষক। কারণ অ্যাকচুয়ালি এখানে মিডিয়া তোরা দেখছে ওখানে বোম ফুটছে হয়েছে, কিন্তু আমরা এখন আফগানিস্তানে আছি কাবুলে, উই নো হোয়াটস গোইং অন দেয়ার, রাইট? দ্য গ্রাউন্ড সিচুয়েশন কাবুলে কোনো সমস্যা নেই। এবার তালিবান বিরোধী বিক্ষোভে উত্তপ্ত লন্ডন। যুক্তরাষ্ট্রে বিলাসবহুল জীবনযাপনে ব্যস্ত আশরাফ গনির সন্তানরা। রুদ্ধশ্বাস অভিযানে তালেবানের কবল থেকে উদ্ধার করা হল 20 ব্রিটিশ সেনা। আমেরিকার মিত্রদের জন্য আফগান পরিস্থিতি বড় শিক্ষা বলল ইরান। ইরাক এবং সিরিয়ায় খাদ্য পানির ভয়াবহ সংকট। এবং সবশেষ থাকছে আরও S-400 অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র কিনছে তুরস্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। তালিবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে আফগানিস্তান ছাড়ার জন্য বিমানবন্দরে ভিড়। বিদেশিদের পাশাপাশি তাদের সহযোগী আফগানরাও দেশ ছাড়তে উদগ্রীব। এমন পরিস্থিতিতে তালিবান নিয়ে গোটা বিশ্বেই প্রচলিত নেতিবাচক ধারণা এবং প্রচারণায় সজোরে আঘাত করেছেন কলকাতার যুবক তমাল ভট্টাচার্য। আফগানিস্তান থেকে ফিরে এসে তালিবানের ভূয়সী প্রশংসা করছেন তিনি। রোববার কাবুল থেকে ভারতীয় বিমান বাহিনীর বিমানে দিল্লি পৌঁছান 168 জন নাগরিক। তাদের মধ্যে ফিরেছেন দুই বাঙালি, তমাল ভট্টাচার্য এবং সরজিৎ মুখোপাধ্যায়। ভারতে ফিরে বার্তা সংস্থা এপির আনন্দ, জি নিউজ সহ কলকাতার স্থানীয় গণমাধ্যমে তালেবানদের আফগান দখল এবং পরবর্তী পরিস্থিতির বর্ণনা দেন তমাল ভট্টাচার্য। তারও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, সেখানে তারা তালেবানের ভূয়সী প্রশংসা করেছেন। কলকাতায় পা দিয়ে হুমড়ি খেয়ে পড়া গণমাধ্যমের সামনে তমাল বললেন, আমরা বাইরে থেকে তালিবানের ব্যাপারে যা শুনি বা যা জানি তা সম্পূর্ণ ভুল বলে মনে হয়েছে আমার কাছে। তালিবানরা আমাদের সঙ্গে অত্যন্ত সুন্দর আচরণ করেছেন। আমাদের উদ্দেশ্যে তারা বলেছেন, তোমরা আমাদের মেহমান, তোমাদের নিরাপত্তা আমাদের মেহমান, তোমাদের নিরাপত্তার সব দায়িত্ব আমাদের। তারা আমাদেরকে খাইয়েছে এবং নিরাপত্তা দিয়েছে। কাবুলের একটি আন্তর্জাতিক স্কুলে শিক্ষকতা করতেন তমাল ভট্টাচার্য। গত 15 আগস্ট পুরো দেশ যখন তালিবানের নিয়ন্ত্রণে চলে যায়, তখন স্বাভাবিকভাবেই তীব্র দুশ্চিন্তা চেপে বসেছে কলকাতায় থাকা তমালের পরিবারের ওপর। একদিকে ভারতীয়, অন্যদিকে হিন্দু ছেলে, তাই তালিবান তার উপর আক্রোশ দেখাবে এমনটাই ধারণা ছিল সবার। কিন্তু তমাল ফিরে এসে দিলেন সম্পূর্ণ ভিন্ন বক্তব্য। মধ্য লন্ডনের কেন্দ্রস্থল হাইট পার্কে গতকাল শনিবার দুপুরে আফগানিস্তানে তালিবানের ক্ষমতা দখলের প্রতিবাদে কয়েক হাজার মানুষ জমায়েত হয়ে বিক্ষোভ করেছেন। তালিবানরা বদলাইনি লেখা এই ব্যানার নিয়ে বিক্ষোভকারীদের মিছিল হোয়াইট হল ডাইনিং স্ট্রিট পার হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসনের বাসভবনের দিকে এগিয়ে যায়। মিছিলে অনেকেই আফগানিস্তানের জাতীয় পতাকা হাতে নিয়ে অংশগ্রহণ সময় তারা আফগানিস্তানে তালিবানের দখলের বিরোধিতা করেছেন। অনেকের হাতে আফগানদের হত্যা বন্ধ করো, আফগান নারীদের নিপীড়ন বন্ধ করো স্লোগান লেখা প্ল্যাকার্ড ছিল। এদিকে আফগানিস্তানে চলমান সংকট মোকাবেলায় ব্রিটেনের সমালোচনার মুখে রয়েছেন বোরিস জনসন, বিশেষ করে কাবুল থেকে ব্রিটিশ এবং তাদের হয়ে কাজ করা মানুষদের বের করে নিয়ে আনার বিষয়ে তিনি সমালোচিত হচ্ছেন। তালেবানের পুনরুত্থানের সময় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা না করেই দেশ ত্যাগ করেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি। তিনি এখন সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। অন্যদিকে দেশের মানুষ যখন ভয় আর আতঙ্কে ভিটেমেটে ছাড়ছে, তখন যুক্তরাষ্ট্রে বিলাসবহুল জীবনযাপনে ব্যস্ত আশরাফ গনির সন্তানরা। আশরাফ গনির কন্যা মরিয়াম গানি বসবাস করছেন ব্রুকলিনের একটি বিলাসবহুল গাড়িতে। গত সপ্তাহের খবরের পাতায় চৌর হয় যে আশরাফ গনির পুত্র তারেক গানি $1.2 মিলিয়ন মূল্যের ওয়াশিংটন ডিসির একটি বাড়িতে থাকছেন। তারেক গানি স্ট্যান্ট লুইসে ওয়াশিংটন ইউনিভার্সিটির একজন অর্থনীতির প্রফেসর এবং তার স্ত্রী এলিজাবেথ পিয়ারসন এলিজাবেথ ওয়ার্নের ব্যবস্থাপনা পরিচালক পদে রয়েছেন। যদিও এইসব বিষয় নিয়ে কথা বলতে নারাজ সাবেক প্রেসিডেন্ট গানি। 15 আগস্ট সশস্ত্র গোষ্ঠী তালিবান কাবুল দখলের পর এক প্রকার অজুহাত দিয়ে দেশ ত্যাগ করেন গানি। এ সময় তিনি 4টি গাড়ি এবং 1টি হেলিকপ্টার ভর্তি নগদ অর্থ নিয়ে পালিয়ে যান বলে দাবি করে কাবুলের রুশ দূতাবাস। গত 15 আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালিবান।
এরই মধ্য দিয়ে দীর্ঘ 20 বছর পর আফগানিস্তান দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি। তালেবানের ক্ষমতা দখলের পর দেশ ছাড়ার হিড়িক পড়েছে আফগানিস্তানে। এদিকে কাবুল জয়ের পর তালিবানের বিপুল যোদ্ধার সঙ্গেও এটে ওঠা সম্ভব ছিল না কান্ধারের দুর্গম মরুপ্রান্তে আটকে পড়া কয়েকজন ব্রিটিশ সেনার পক্ষে। তাই কমরেডদের উদ্ধারে গত বুধবার রাতের আধারে এক রুদ্ধশ্বাস অভিযান চালালো ব্রিটেনের বিমান বাহিনীর একটি বিশেষ দল। গতকাল রবিবার ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 15 আগস্ট কাবুল দখলের অনেক আগেই কান্দাহার দখল করেছিল তালেবান। কান্দাহারের ওই দুর্গম পাদদেশীয় এলাকা এক সময়ে প্রায় 26,000 বিদেশি সৈন্য মোতায়েন ছিল। বর্তমান ওই এলাকা তালেবান যোদ্ধাদের দখলে, আর সেই এলাকাতেই তালেবান বাহিনীর চক্রব্যূহে আটকে পড়েছিল 20 জন ব্রিটিশ সেনা। ক্রমাগত স্থান পরিবর্তন করে একটি গোপন আস্তানায় 5 দিন কোনো রকমে বেঁচেছিলেন তারা। জরুরি ভিত্তিতে উদ্ধারের জন্য ব্রিটেনে বারবার ফোন করা সত্ত্বেও তা সম্ভব হচ্ছিল না, কারণ সেই সময় কাবুল থেকে ব্রিটিশ নাগরিকদের দেশে ফেরাতেই কার্যত ব্যস্ত ছিল সে দেশের বিমান বাহিনী। পরিস্থিতি ক্রমে খারাপরত হতে থাকায় শেষমেশ রাতের আধারে অভিযান চালানোর সিদ্ধান্ত নিল রয়্যাল এয়ারফোর্স। উদ্ধার কাজ চালানোর জন্য বেছে নেওয়া হলো ব্রিটিশ বিমান বাহিনীর 20 বগি হারকিউলিস সামরিক বিমানকে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাদিবজাদি বলেছেন, আফগানিস্তানের ঘটনায় প্রমাণিত হয়েছে আমেরিকাকে বিশ্বাস করা যায় না। তারা যেখানে যায় সেখানেই কেবল নিজেদের স্বার্থ রক্ষার কাজ করে। সোমবার তেহরানের এক সংবাদ সম্মেলনে এই সব কথা বলেছেন তিনি। খাদিবজাদি আরও বলেছেন, আফগানিস্তানের চলমান পরিস্থিতিতে ওই সব লোকের জন্য বড় শিক্ষা রয়েছে যারা মনে করে আমেরিকা তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি বলেন, আমেরিকা প্রমাণ করেছে নিজ স্বার্থ ছাড়া আর কিছুই তারা বোঝে না, এবং মিত্রদের স্বার্থ এবং নিরাপত্তাও তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আফগানিস্তানকে ক্ষয়ক্ষতি এবং দারিদ্র ছাড়া আর কিছুই আমেরিকা দিতে পারেনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরান সবসময় আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তা রক্ষায় চেষ্টা চালিয়েছে এবং প্রতিবেশী দেশগুলো এই ক্ষেত্রে সহযোগিতা করছে। তবে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে মানবাধিকারের দাবিদার শক্তিগুলোর নিরাপত্তায় বিস্মিত প্রকাশ করেছেন খাদিবজাদে। ইরাক এবং সিরিয়ায় ভয়াবহ সংকটে দিন কাটাচ্ছে লাখ লাখ মানুষ। এই দুই দেশে 1,20,00,000-এরও বেশি মানুষ খাদ্য, পানি এবং বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হতে যাচ্ছে। মানবিক সহায়তা বিষয়ক 13টি সংগঠনের সমন্বয়ে তৈরি একটি প্রতিবেদনে এই বিষয়ে সতর্ক করেছে। তীব্র পানি সংকট মোকাবেলায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে জানানো হয়েছে, তাপমাত্রা বৃদ্ধি, কম বৃষ্টিপাত এবং খরার কারণে ওই অঞ্চলের মানুষ খাবার, পানি এবং কৃষি জমির জন্য ব্যবহৃত পানি থেকে বঞ্চিত হচ্ছে। গত 70 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা পরিস্থিতির মুখোমুখি হচ্ছে সিরিয়া। আন্তর্জাতিক বেশ কয়েকটি সংস্থার সমন্বয়ে প্রকাশিত ওই প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধির বিষয়ে সতর্ক করা হয়েছে। তাপমাত্রা বাড়ার কারণে বিভিন্ন অঞ্চলের মাটি শুকিয়ে যাচ্ছে এবং খরার প্রবণতা বাড়ছে। প্রতিবেদন পরিবর্তনের ফলে বাঁধের পানি ফুরিয়ে আসছে, যার কারণে বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে স্বাস্থ্য সুবিধাসহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো কার্যক্রমে প্রভাব পড়ছে। S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন একটি চুক্তি করতে যাচ্ছে তুরস্ক এবং রাশিয়া। এই চুক্তির অধীনে আঙ্কারা মস্কোর কাছ থেকে নতুন করে আরও কিছু S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনবে। সোমবার রাশিয়ার অস্ত্র রপ্তানিকারক সংস্থা রেজু বেরোনস্কের এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলেকজান্ডার মিখিয়েভ এই কথা জানিয়েছেন। তিনি বলেন, মধ্যম থেকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তুরস্কের সঙ্গে শীঘ্রই নতুন করে একটি চুক্তি সই হবে। রাশিয়ার এই কর্মকর্তা আরও জানান, বিষয়টি নিয়ে আঙ্কারার সঙ্গে আলোচনা চলছে এবং চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমাদের এই মিত্রদের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা শীঘ্রই শুরু করব। তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক সামরিক প্রদর্শনীর প্রশংসা করে আলেকজান্ডার কিএম মিখ বলেছেন, এটি রাশিয়ার জন্য সফল ছিল। প্রদর্শনী থেকে মস্কো অনেক অস্ত্র এবং সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তাব পেয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।